চাইলেই বিশুদ্ধ বাতাস খাইতে পারবে, কোনো সমস্যা হবে না। ওরাও ওর আত্মীয় স্বজনের সঙ্গেও কথা কইতে পারবে। সত্যি করছ? হ্যাঁ, মিথ্যা কথা কব কেন? তাছাড়া আপনি হলেন গিয়ে আমাদের একমাত্র শিক্ষক, আপনার সাথে কি আমরা মিথ্যা কথা কইতে পারি? জানো, ও এতক্ষণ তোমাদের জন্য দোয়া করেছে। দুইজনের জন্য দোয়া করেছে? ওর জন্য কি দোয়া করেছে? সেটা তো জিজ্ঞেস করা হয়নি। তাহলে ওর জন্য যেটা করেছে সেটা নিশ্চয়ই জানতে পেরেছেন, তাই না? তোমার এগুলো কি দা? এটা কোথায় হবে কেন? এটাকে আমি বুঝতে পারি না। আমার সাথে যে 50-50 চলতেছে, তোমার যে কাজিন ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে সেটা আমাদের প্রাইভেট ব্যাপার। ও ঠিক আছে, আমি এখন থেকে প্রাইভেট ব্যাপার তৈরি করে নিব। তোমাকে ঝগড়া থামালি, আমি একটু ওরে নিয়ে পালানে যাব। ওর এখন বিশুদ্ধ হাওয়া বাতাস খাওয়ার সময় হয়েছে। তোমরা যাও, আমার এখন বেরোতে হবে। ঠিক আছে, এখন যান, রাতে পড়ার সময় বুঝবানি। আমার এই কপালের কথা যা হয় দেখা যাবি না, যাও খেয়ে নাও, তারপর দেখবানি। তোমার খাতে ইচ্ছা করছে না? ভাত খাচ্ছে ইচ্ছা করতেছ না? তাহলে মুড়ি খাও। কিরম কথা বলো না আম্মা, মুড়ি ওনার কত প্রিয় খাবার। আমি ওনার ছাড়া মুড়ি আর সলগুর কিরম করে খাও? তাহলে যা একটা আছে না, চাপটি বানাই খাও। তবু করে না কথা, ওনাও তার প্রিয় খাবার কাঁচা জলের ভর্তা দিয়ে কি মজা করে খা। তাহলে তোমার কিছুই খাতি হবে না, বসে বসে কান্দো তুমি।